খুব খুশি হয়েছি, আমার আল্লাহর কাছে আমি দোয়া করিবার আপনার আরো আল্লাহ আরো বেশি বেশি করি দুটা মানুষের সহযোগিতা করবার জন্য, আল্লাহ বেশি আপনার তৌফিক দুঃখ, আমি বড় খুশি হয়েছি ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু, সকলকে স্বাগতম জানাচ্ছি ওয়ান উম্মাইডের পর্দায়। আমি কাসিম উদ্দিন মুন্না, আমার টিমে আজকে আছেন ওয়ান উম্মাইড বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ তাজউদ্দিন, ওয়ান উম্মাইডের কান্ট্রি ম্যানেজার আফসানউদ্দিন রাবেল, ইউথ অ্যাম্বাসেডার আবির আহমদ এবং অন্যান্য ভলান্টিয়ারবৃন্দ। আপনারা জানেন গত রমজানে সিলেট অঞ্চলে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়, সেই শিলাবৃষ্টিতে সিলেটের প্রায় ম্যাক্সিমাম গড়ের টিনের অবস্থা ভয়াবহ অবস্থা, টিনের অবস্থা খারাপ। তো সেই সব মানুষকে সামান্য সহযোগিতা করতে আমরা আজকে বের হয়েছি সকাল থেকে গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি। বর্তমানে আমরা আছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে। তো এখানে আমরা উপস্থিত হয়েছি। তো আপনারা যারা এই দান করেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, যেন আগামীতে আরও এরকম দান করতে পারেন। তো এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি ওয়ান উম্মাইড বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ তাজউদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ আজকে আমরা ওয়ান উম্মাইড ডিস্ট্রিবিউট একটা টিন নিয়ে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াইছি, যে সমস্ত মানুষের ঢিলে বৃষ্টিয়ে যে ক্ষতিগ্রস্ত করছি এরার মাঝে আমরা টিন নিয়ে আজকে আইছি। অর্থাৎ এই টিনগুলো পাইয়া তারা অত্যন্ত খুশি হয়েছেন। তবে আমরা মনের বিশ্বাসে খুশিটা আল্লাহ কবুল করবার এই সব গাই জারি আল্লাহ আপনার দুনিয়া খারাপ বালাই করব। এই বলে আমার কথা শেষ করলাম সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনারা যে হনান দিয়েছেন হনান উঠলে লাখ লাখ শুক্রিয়া আমার দরবার, কিন্তু আমার তো পরিস্থিতি আপনাদের, আমি একলা ওখানি মানুষ, আমার ফুয়া গুছি আন্না ফুড়িও শিয়ান না বাচ্চা কাচ্চা লইয়া বড় অসহায় আছি আমি। আপনারা যতটুকু পারছেন যদি শুন ওখানে শুক্রিয়া, আর পারলে যতক্ষণ ফারবা দিবা। আমরা যার মাধ্যমে এখানে এসেছি, আমাদের এই এলাকারই একজন কৃতি চন্দ্রেন, ওনার মাধ্যমেই আমরা আজকে এখানে পৌঁছেছি। তো ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো এই পরিস্থিতি এবং এই আমরা যে এসেছি এই সম্পর্কে কিছু। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ওয়ান উম্মাইড সংস্থার সম্মানিত সদস্যবৃন্দকে, এইডের যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, অসহায় দরিদ্রের পক্ষে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই মোহাম্মদ কাসেম আহমদকে এবং ওয়ান উম্মাইডের কান্ট্রি ম্যানেজার জনাব তাজউদ্দিন স্যারকে। ওনারা যেন মানব সেবা যে কাজ করে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের কাজকে কবুল করেন, এবং যারা দান করেছেন আমি তাদেরকে আশা করব যে ব্যক্তিকে ওনারা টিন দান করেছেন নিশ্চয়ই আপনারা যারা এখানে তাদের সাথে এসেছেন ভিডিও করে নিচ্ছেন, আমি আশা রাখবো যে ওনাদের অনেক ঘরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদি আপনারা ওনাকে যদি আরো কিছু যদি টিন দান করে যদি আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু, আমি মোহাম্মদ আকবর হোসেন, লতিফিয়া ইসলামী যুব পরিষদের উপদেষ্টা। আমরা যে সময় শুনতে পাই যে আমাদের এই আপনাদের ওয়ান উম্মাইডের পক্ষ থেকে ডিউটি বিতরণ করা হচ্ছে শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের কারণে, তো আমরা খুঁজে খুঁজে আমাদের এলাকা থেকে 4 জন আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম 4টা নাম বের করে এই তাদেরকে জানাই। তাদেরকে জানানোর পরে তারা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে তারা আজকে সরাসরি চলে আসছেন। আমরা এখানে যেখানে আসছি উনি একজন সিএনজি ড্রাইভার, প্রায় গত 2 মাস ধরে দুর্ঘটনার কারণে উনি কোনো গাড়ি চালাতে পারছেন না, উনি নিজেও অসুস্থ। এরকম কাজের জন্য যে তারা আমাদেরকে যোগাযোগ করেছেন এই জন্য আমরা ওয়ান উম্মাইডকে ধন্যবাদ জানাই, এবং এই যেভাবে তারা সাহায্য করেছেন আশা করি আরও সামনে দিয়ে যতই দুর্যোগ আসুক তারা আরও সাহায্য করবেন, এবং তাদেরকে এই জিনিসকে সাধুবাদ জানাই। আমরাও চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় তাদের পাশে থাকার। ধন্যবাদ সবাই।